হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। তো তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, জানাতে ভুলবে না। তো আমি এই ফার্স্ট টাইম ব্লগ করছি, আমি কেমন কী হবে আমি জানি না। তো মনের মধ্যে একটা ভয় কাজ করছে। তো যদি ভালো হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, জানাতে ভুলবে না। তো সকাল সকাল উঠে আমি আগে ফ্রেশ হয়ে গেছি, এবার আমি পুজো দেবো। পুজো দেবো মানে এতদিন আম্মা বাজি ছিল তাই পুজো দিতে পারিনি, তো আজকে আবার পুজো দেবো। তো ততক্ষণ আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, মা এখন পিতলের বাসন মাজছে, অনেকদিন তো পুজো দেওয়া হয়নি, তো বাসনগুলো অনেক নোংরা পড়েছে, তাই এখন লেবু দিয়ে পিতলের বাসনগুলো মাজছে ভালোভাবে। দেখো, এতক্ষণ বলছিলাম মা পিতলে বাসন মাজছিল, প্রথমে লেবু দিয়ে মেজে নিয়েছে, তারপর একটা পাউডার নিয়েছে। দেখো তোমরা, সেই পাউডারটা এই পিতলে বাসন মাজলে না, পাউডারটা মানে পাউডারটা খুব কাজ করে পিতলে বাসন মাজতে, মানে খুব পরিষ্কার হয় এই আর কি। তো দেখো এই পাউডারটা, তোমাদের আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা সবাই, আমাদের বাড়িতে মুরগিও আছে, এই দেখো কিরমভাবে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে, ভেবেছে আমি খাবার দিচ্ছি, সেই জন্যে কাছে কাছে যাচ্ছে, যেখানে আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি সেইখানে যাচ্ছে। দেখো অনেকগুলো মুরগি আছে, ছটা মতন মুরগি, এখানে আরেকটা মুরগি আছে, কারণ ওই মুরগিগুলো একে খুব কামড়ায়, সেই জন্য একে আলাদা করে রাখা হয়েছে। এখন ও ভয় পেয়ে যাচ্ছে। বাবা এখন বাজারে যাবে, তো বাবা রেডি হয়ে গেছে, এখন একটু নার্ভাস হয়ে গেছে, কেমনভাবে তাকিয়ে আছে তোমরা দেখো। বাবা এখন বাজারে যাবে, বাজার থেকে এসে তো রান্নাবান্না আজকে যা হবে তা বাবা এগুলো আনবে, আনতে যাচ্ছে। তো আজকে আমার বাজি কেটেছে, তো মা আজকে সব জামা কাপড় কেচে দিয়েছে, সব জামা কাপড় বিছানা বিছানা চাদর টাদর সব কাছে আছে এখানে। বাড়ি ঘর দরের এখন অবস্থা হলো জামা কাপড় ঝুলছে চারিদিকে, তো সেগুলো স্কিপ করো, সেগুলো আর আমি আর দেখাবো না। তো এখনো পুজো দেওয়া হয়নি, মা সব এখনো বাসন মাজছে, বাসনটা মেজে নিয়ে তারপর তারপর পুজো দেবে। খানিকক্ষণ আগে আমি দোকানে গেছিলাম, তো তোমরা সবাই জানো একটা পাড়ার মধ্যে থাকতে গেলে একটা দুটো তো দোকান থাকেই, তো সেই দোকানে আমি গেছিলাম, তো তোমাদেরকে সেগুলো জানানো হয়নি মানে দেখানো হয়নি দোকানে যাওয়াটা। তো দোকান থেকে আমি এখন কিনে এনেছি একটা ধূপকাঠির প্যাকেট, পাঁচে পাঁচ টাকা দামের আর কি, পাঁচ মানে পাঁচ টাকা দামের ধূপকাঠির প্যাকেট, আর একটা বিস্কুটের প্যাকেট, এটাই কিনে এনেছি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কুকুর এসে এখন কুকুরকে বিস্কুট খেয়ে দেবো, তো বিস্কুট এনে দুটো বিস্কুট খেলো, খাওয়াচ্ছে, হলো হলো খাওয়া, হলো হয়ে গেছে খাওয়া, এখন চুপচাপ থাকবে। দেখো আমি সকালে টিফিন বানাবো গোলা রুটি, মানে যেটাকে আর কি জল দিয়ে গুলে রুটি করে খায় না, ওটাকে গোলা রুটি বলে। তো আমি আগে নিয়েছি এখানে তিন বাটি ময়দা আছে, এখানে এক গ্লাস জল আছে, জল জলটা মনে হয় একটু বেশিই লাগবে, আমি এক গ্লাস নিয়েছি, লাগলে আবার পরে দেবো। চিনি আছে পরিমাণ মতন, তোমাদের চিনি লাগবে, তোমরা যতটা খেতে পারবে আর কি সেরকম চিনি দেবে, আর অল্প নুন দেবে। এই নুন দিয়ে চিনি দিয়ে আর জল দিয়ে এটাকে মেখে তারপর কড়াই ভাজতে হবে, এটাকে গোলা রুটি বলে। তারপর আমি তোমাদের আবার দেখাচ্ছি কীরকম আর কি গোলা রুটিটা করে। গোলা হয়ে গেছে, এবার ভাজবো, চাটু গরম করতে বসিয়ে দিয়েছি, আগুন জ্বলছে, গরম করতে বসিয়ে দিয়েছি, এবার আমি ভাজবো, তারপর চাটুটা গরম হয়ে যাক, তারপর আমি তোমাদের আবার দেখাচ্ছি। তো দেখো কড়া তেল দিয়ে দিয়েছি, এবার আমি এটা দেবো, আবার দেয়
তো দেখো এখন বাবা এখন এটাকে উল্টাতে চেষ্টা করছে, উল্টানোর চেষ্টা করছে। এই উল্টে দিল, এখনো হয়নি ঠিক মতন, তাও উল্টে দিল। একটা কড়া হয়ে গেছে এখানে, ওটা আমি করলাম। তো চলো, মা ওখানে পুজো দেওয়া হয়ে গেছে, সেগুলো তোমাকে দেখালাম, দেখাই। এ দেখো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমাদের গোপাল, গণেশ ঠাকুর, শিব ঠাকুর, পিছনে লোকনাথ ঠাকুর আছে, আর এখানে আছে লক্ষ্মী ঠাকুর। এখানে একটা, এখানে একটা লক্ষ্মী ঠাকুরের ফটো ফ্রেম আছে। এখানে আলো পড়ছে বলে ওই জন্য ঠিক বোঝা যাচ্ছে না। এখানে কালী ঠাকুর আছে, আর এখানে একটা ঠাকুর আছে, কী ঠাকুর আছে সেটা আমি জানি না, বলতে পারবো না। আর এখানে সিংহাসনে লেখা একটা ঠাকুর আছে, এই যে ওটা কালী ঠাকুর। এখানেও ঠাকুর আছে, এখানে শুধু ফটো আছে। আমাদের গাছের পিয়ারা এগুলো, আজকে গাছের পিয়ারা, গাছের আম, আর দোকান থেকে কিনে আনা মিষ্টি দিয়ে মা ঠাকুরকে আজকে পুজো দিয়েছে। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, এখানে দেখা যাচ্ছে একটা তিনটে ময়ূরের পালক আছে, এই যো তিনটে ময়ূরের পালক। তো মায়ের সব গোলাটি সব করা হয়ে গেছে, এবার আমি খেয়ে নেবো, ভীষণ খিদে পেয়েছে। সবুজ সবুজ দেখাচ্ছে, দেখো এই দুটো খাবো, খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো মা আমার সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, দেখো দুটো গোলা রুটি, এই একটা, এই একটা আর এই একটা, দুটো গোলা রুটি আর দুটো গাছের আমের টুকরো আর দুটো মিষ্টি, ঠাকুরের মিষ্টি এগুলো খাচ্ছি। তো এখন কটা বাজে জানো, 10:53 বাজে, এখন আমি সকালে ব্রেকফাস্ট করছি, ভাবতে পারো? ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো গাইস, আগেক্ষণ ধরে তোমরা অনেক কিছু দেখলে, তো আর একটা জিনিস দেখাই, আমার মা রান্না করছে এখন। কী কী রান্না করছে তোমাদের দেখাই। দেখো এখানে চিকেন কষাচ্ছে, চিকেন কষাচ্ছে, আর কী কী করেছে একটু দেখি, আমি দেখিনি এখনো পর্যন্ত। এখানে আছে এটা কি, ভেন্ডি ভাজা আর কি, এটা ভাত। তো গাইস লাঞ্চ টাইম হয়ে গেছে, তো লাঞ্চ করে নিই আমরা। তো কী কী হয়েছে তোমাদের আগেও দেখিয়েছে, তো এখনও দেখাচ্ছি, তো দেখতে থাকো। ভাত, ভেন্ডি ভাজা, আর ওখানে চিকেন, চিকেন কষা রাখা আছে, ওই যে চিকেন কষা রাখা আছে। আর একটা তুমি কী দেখাচ্ছিলে সেটা আমাকে দেখো, কনসার্ট চাটনি। এটা কি বলতো গাইস, এটা হলো করমচাঁড় চাটনি, খুব সুন্দর দেখতে লাগছে, বল বল গুলো ভাসছে। তো খেয়ে নি গাইস, দুপুরবেলা খাওয়া খেয়েটে সব রেডি রেডি হয়ে গেছে, এখন বাজে 3:30 মতন। এখন আমার ক্লাস রয়েছে, তো ক্লাসে যাচ্ছি, তো চলো তোমরাও আমার সাথে চলো, তো দেখা যাক, যাই তাহলে ক্লাসে। তো চলো, আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, তো দেখো তোমরা আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। তোমাকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, একটু দেখো, দেখো আকাশটা কি সুন্দর না। তো দেখো রাস্তায় কাজ হচ্ছে, সব মাটি কাদা হয়ে রয়েছে। তো তোমাদের আর একটা কথা মানে, আমি এরকম খুব একটা সাজি না, তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে।
চলো এখন আমি মেন রাস্তায় আছি, এখনও ক্লাসের সামনে গিয়ে পৌঁছাতে পারিনি, তো ক্লাসের সামনে গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি আমি। তো গাইস আমি আমার ক্লাসের সামনে চলে এসেছি, তো ক্লাস করে নিয়ে তোমাদের সাথে আবার আমি দেখা করছি। তোমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, ভেবেছিলাম দেখাবো কিন্তু আর দেখানোর সময় হয়নি। তো গুড নাইট সবাইকে, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে আমার। তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। বাই বাই।